আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই না অপ্রিয়? আমি সবার মুখ থেকে শুনতে চাই, প্রিয় হতে চাই না অপ্রিয়? প্রিয় হবেন কিভাবে? শর্টকাট একটা কথা বলি, আল্লাহর যতগুলো প্রিয় বান্দা আছে তাদের একটু নাম লিস্টি করেন, তারা যেমন করছে তা করা শুরু করেন। একদম শর্টকাট কথা, আপনি আপনার জানা মতে আপনার রবের কিছু প্রিয় বান্দার লিস্ট করেন। আচ্ছা, কয়েকজন প্রিয় বান্দার নাম বলেন, নবী রাসূল সাহাবা থেকে শুরু করে জার্মান সাই যেকোনো একজনের নাম বলেন। সিদ্দিক আকবর নাম বলেছেন একজন আল্লাহর প্রিয় বান্দা, আরেকজন বলেন হ্যাঁ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন বলেন নবীদের মধ্যে থেকে কিছু বলেন, নবীদের মধ্যে থেকে, নবীদের মধ্যে থেকে, নবীদের ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। আচ্ছা, আমি বলি নাই আপনারা বলেছেন। এবার ইব্রাহিম নবীর নাম বলেছেন, এটা আমার কাছে স্পষ্ট এসেছে, আমি এটা ধরলাম। ইব্রাহিম নবীকে বললেন আল্লাহ তোমার সন্তানকে দিয়ে দাও। এক সেকেন্ড চিন্তা করে নাই, জগৎ বলে কেমন বাপ তুমি, নিজের সন্তানকে হত্যা করতে নিয়ে যাচ্ছ? ইব্রাহিম নবী বলে বাপ আমি পরে হয়েছি, ষষ্ঠা আগে, সুতরাং ওর প্রতি আমার অধিকার যতটুক আমার আল্লাহর অধিকার তার চাইতে বেশি। ওর প্রতি আমার মায়া যদি থাকে 8 লেভেল, আমার আল্লাহর মায়া আছে 10 লেভেল। আমি ওকে জন্ম দিয়েছি কিন্তু পেটের ভিতর বড় তো আমার আল্লাহ করে দিয়েছেন, আমি তো হাওয়া খাবারটা এনে দিয়েছি, আমার আল্লাহ তো সেই জন যে খাবারের ব্যবস্থাটা করে দিয়েছেন, আমি হয়তো হাত দিয়ে মুখের লোকমাটা মুখে তুলে দিয়েছি, সাতটার ব্যবস্থা তো আমার আল্লাহ করে দিয়েছেন, আমি সব দিয়েছি, নিঃশ্বাস তো আমি দিতে পারি নাই, কিডনি তো আমি দিতে পারি নাই, আর কিডনি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কলিজা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, তার মানে আমার সন্তানের উপর সবচাইতে বড় অধিকার হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তো যখন আল্লাহর সন্তুষ্টির ব্যাপার চলে আসবে সেখানে আমার সন্তানের সেই প্রেমটা আমার কাছে কিছুই না, কুরবানি দিয়ে দিলাম। বাস ওইখান থেকে এটা শিখে নেন, এক কথায় বুঝেন, আল্লাহর জন্য যে যত দিবে খুশি মনে 10 ডবল হয়ে ফেরত আসবে। আর আর ব্যাংকের মধ্যে ইন্টারেস্ট আছে না? আছে। আবার প্রতিযোগিতা যে 2 সালেরই 3-4% বেশি, আবার জিন্দি বিনিয়োগের ট্যাক্স এনে দিবে সময় হব দেয় 20,000 লোক, ফাইভের সময় ফাইন দেয় 7,000, গুণ দিয়ে আমরা ওটা ট্যাক্স পেছনে মাথা বুঝে পেলো হয়েছে ট্যাক্স চল এন দেওয়া মানুষ জান না নজর, কারণ সিডেঙ্গে মানুষ তো লাভে লোয়া বয় নমাত সিডেঙ্গে নাই মানলার কেন লাভে কি বয় অলাভে ফোলা। আচ্ছা, এবার ইতে সারিমিককে শুধু লাভ তোয়াইতে তোয়াইতে জেন্ডে 2% এন্ড দিয়ে টি আজমা এনএফ 2 দিন বাদ উন্নি দেয় ওই ব্যাংকে 3% দেয় ইতে তুল লইয়া রে হার নাই 1 মাসে ফাইন দে 2,000 এন্ডে অন্ডে জানে 1 মাসে 3,000 এন্ডে দে দিয়ের এক সপ্তাহ যাই নাবারে আরেকজন হবার দাদা ওই বের দে 4% ইতে না ডাইরেক্ট অবন তো সবজন এন্ডে আর কো অ্যাকাউন্ট করি দে এন্ডে দিম দে 2 দিন বাদে একজন হব দে ওটা 10% উগাইছি কি হ সল সল ইতা হত না তুমি এখন ব্যাক খাওয়ার আর এখন যাইতে তো না কি রজব দে তুই এখন যাবি দে আল্লাহ সল ইতা টিয়া তো বেগম দুলিয়া রে ইতার গুমু তুল তুলি বেলার ও 10% হব দি দে ইতা রে ওরা ফ্যাক্ট হওয়ার তো জানি ভাই তোর ফ্যাক্ট হওয়ার দর হলে টিয়া দি বালা করে দিব তারপরে তুই সব 10% যা বুঝু দে একদিন আগে দিতেলে টিয়া আবার একদিন আগে বেশি বেইন তো। আচ্ছা আচ্ছা সল পাঞ্জাবি টাঞ্জাবি কিনতে এসি দৌ জুবানা হ্যাঁ কত জুবানা আমার ব্যাংক যেতে উজু লাগে না কি রইল কত ব্যাংকই বন্য ব্যাংক ইভেন্ট উজু সারা ঢুকিত না পারে জুবানা অজুবানা ই ইন্ডিয়া ইস ওয়াকা না কেয়াল গজু ইন্ডিয়া ইস পিতা হতে ব্যাংক ও ব্যাংক না ব্যাংক উকে না ঠিক অ্যাকাউন্ট ধর কত 10% দিল না অত অহ তোলে ঠিক আছে সব দেশ মসজিদে দরজান করলি হত ঢুক ক্যাশিয়ার হো কম্পিউটার হো
হতে তুই ডুবছ না হতে না কিছু না হারা দিতাম হতে কে একদম ফত্তন উত্তর হাসে রাখ তার হাসে রাইলে 10% ভাই ইমকেনে হতে ব্যান উপ ব্যান জেন্ডা খুশি মানে এক দিলে 10 পাবি মানজা বিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা সর্বনিম্ন 10 সর্বোচ্চ 700 700 তির বেশি গুণ আল্লাহ দান করে জিবে কেটি আদি না চলে ঠিক ইবে শুধু সাইটা কি দান নামে দেন না ঠিক এবার অন 10 লাখ টাকা দিউন আল্লাহ হুদ তো 10 লাখ টাকা দিয়া কি কইতো মানে হন দোয়া না শুনুড় বুঝিবে লহ দোয়া ইন্নই দুখ কিন বুঝিবে লহ হইদি 10 লাখ টাকা আল্লাহর দিন না নদীর আল্লাহ তো 10 লাখ টাকা তোর আছে না তা আল্লাহ হাতে 10 লাখ টাকা না তোর হান নাই তুই শুধু দন নাই আন সাইট দি তুই শুধু গরন নাই আন সাইট দি যে আল্লাহ করে আইত আল্লাহ গরি সিস্টেমল দিয়েন বজনা হবে না আল্লাহর নামে দাও আল্লাহর নামে দাও আল্লাহর নামে দাও আচ্ছা দিতে লাগবে না খান নামে ফ্যাট বড় দাঁত আই মনে করেন ফয়রে রে ও ভাই আল্লাহর নাম আর 200 টিয়া দাও না আল্লাহর ওয়াস্তে আর 200 টিয়া দাও না নাম হার আল্লাহ টিয়া ফাই দি আই যাইরা দোয়ানত গে দি ওই কেকো গোল ওই হাই তাহলে ফ্যাট বজ্জি দাঁত লাভই দে দোয়ান দাও নামল দে হার আল্লাহ এবার যে দিয়ে 10 আল্লাহ তারে 1000 দিদি এবার বান্দাই চিন্তা করে তো কি রে তোয়ারে দিলাম হাই দিতে দিলাম তো তোয়ার নামে ফ্যাট বই দিতে আল্লাহ হতে যে আর বান্দার বান্দার ফ্যাট বড়াই আই তার ফ্যাট বড়াই যে আর বান্দারে আশাই আই তারে আশাই যে আর বান্দারে আসি খুশিত বালা রাহে আই আল্লাহ তারে বালা রাহে সিস্টেমই এন এই আরা দুখি গিল্লে হত্যারননি গড় কেন বান্দিবের সময় সরকারে হদ দে 6 ফুট সারক নালা রাহ পাঁচ ফুট না সাইড হয় ইদানে তুলিবের সময় দেওয়া লিবে অনেক কোনা করি ভাঙল দি খবর দা মে দাওয়াল তো কেন মে হই ফানলাম হদ না হল তোর চশমা বেহা দে উনো নিজের ঠ্যাঙ্গ তারা নিজে কেন কুড়াল মারিবেন দাহাইত দিক বুঝিবে আল্লাহর ন্যায় বিচারক তুই সিল্লো আর যা করিবে গর আল্লাহর হুকুমের উদ্দি সিল্লে থাকতে না আজার গান ফমা নাই দিউম দে বহুত বাফে মানছু জায়গা দখল করি রে ফোয়ারে কুটিপতি বানাই দি আজি ফোয়াউনে বাবার লাতি মারি বাইর করে দিই দে আগার আজার ফমান আছে আর তুমি হইতে লাগবে আল্লাহ বেক্তু তোমার শরীর আজি বালা দে রে খালি যদি স্টক কর আরে মা আর আই কেটে হাইয়ারে চলি দিন আর হক কথা হই তো ডর ন লাগে কে আই কে আন্ডারে সরিও ন করি বসমত সরি ডর আতা কিছু গিলি বলাম পরে মাত্র না মান কিছু সরি ডর সেকেটারি সাহেব কি মনে করে ইয়ার গে কি মনে করে না মসজিদের মিম্বর ইয়ান কের ব্যক্তির ন ইয়ান আল্লাহ রাসূলের মিম্বর হক কথা বেকিন হম পরিব কিন্তু কেউ যদি হস্ত পায় ইটা হবে তো বদ্দা বুল আর দায় হস্ত পায় দি কিছু হতা হইতো না আল্লাহর বিধান না আয়ে বারবার হই আর আল্লাহর নু বুঝি দি আল্লাহ বেক গুণ লাগ সমান আচ্ছা আর আল্লাহর মানি না মানি বিধান কে কল আল্লাহর না মানি কিন্তু আল্লাহ হনু বিধান মিলে বৈশাক কি না জায়গা সম্পত্তি হম দি না আল্লাহ বেক গুণ আল্লাহর রহমান আর আল্লাহ বেক গুণ আল্লাহর রহমান কোনদিন আল্লাহ কেরে না ঠকায় শুনুন আর নিজারাই নিজারা ঠকাই দি এবার কেন এখন বুঝিবেন এই জায়গা আল্লাহ তকদির লিখি দে ইতারা সাইর ভাই বরাবর ফাইবু ঠিক আছে না এবার এক ভাই একেন গুজি জিবে তো না কেনা ওই জার্গ বুদ্ধি বেশি এরি ইতে কেন গুজি বেশি ফাইবেন লাই টু 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 সাজ্জনর আট ইতে কেন গুজি টু রতুন আড়াই বানে বলি
এটা তো নাষ্টওয়ানা এটা তো নাষ্টওয়ানা এটা তো নাষ্টওয়ানা এটা সালা কি গঞ্জি দেখি আষ্টওয়ানা আষ্টওয়ানা লইলে দরাও খাইতাম না দর্ত বাড়ি গি এবাল তিন ভাই তো নু বুঝে পড়ালাহা নাও করে কিন্তু এই তিন ভাইয়ের আল্লাহ বুঝি বলি তিন ভাইয়ে নু বুঝে কিন্তু তিন ভাইয়ের আল্লাহ দিবে আছে এবার আল্লাহ ইতে বড় ভাই বেজিবে হাই ইতার বাক্যত মধ্যে রাখি দে আগামী 10 বছর পরে এ বান্দারাই 10 কোটি দিয়া দিউম যখন তারিখে না জানে 2022 সালে দিতেইন না জানে এবার যা দিতে আষ্টমান আষ্টমানা তিন আষ্টমানা হয়ে গলি আল্লাহ হদে 10 কোটি দিয়া হাত ফেরেশতা হদ আল্লাহ তুই দিলো হাঁটতে গেলে গো হদে ইতে লতাই রাখি তার মিকে না চাইয়ে রে বান্দার মিকে গিলে চাইয়ে দে হাট হাট এবার হ গো লাভ করো গো এবার হদুন বাক্য হাই তুই তিন মাস চার মাস বাক্য হাই আর গড় গান ফাল্লাই যাবি গড়বার অন দে বাক্য দি ইতে অন্ডা যাই রা হদ দে ইন্দি যাইবে সম মন মন দে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নী কুনতু মিনাশ শাইতানির রাজীম লা ইলাহা ইল্লাল্লাহ কেউ জানার না দে কেউ ইয়া ইতে কথা সত্য আছে কেউ জানার না দে আল্লাহ এত দয়া বানি তোর তুই দয়াও বুঝি ইতে রাজন কেউ না দে আল্লাহ বাইর করে দি কিন্তু বানলে ভিড়ি দিতে বুঝিন না আমার তো অন্ধার আল্লাহ দেই বলি কেউ না দেখ কিন্তু দোয়ানদার আল্লাহ রে এবার দোয়ানদারে যেতে মাসের শেষ হিসেব পাই নেই বেগুনুর কিন আছে এটা নাই আচ্ছা নাই কোন অসুস্থ মানলা এক মাস দুই মাস তিন মাস চার মাস বাদ দিতে বুঝি দে এবার দোয়ানদার হদ আল্লাহ আয় তো হালাল টিয়া দিয়ে ব্যবসা করছি তো তোমার হনো বান্দা যদি আর টিয়া হাইয়ের এক মাস বালাতায় বালাতো কেন যাও মাফ করে দিলাম আল্লাহ হত অবুক আর বান্দা মাফ করে দিয়ে দে নিজুর হক করে যায় খুশি হয়ে তোর 10 ডবল হক আরো ব্যবস্থা করে দিলাম সিস্টেম নিবে ইয়ারা কেন করি তুই যা আমি উড়ি জীবনত কোটিপতি হইতে না সবচেয়ে বড় হতা মন শান্তি পাইতে না একবারে লেহি রাহো মন শান্তি আচ্ছা মানুষ প্রেম ভালোবাসা করাতে কিনলে দুপুর না শুকুর লাগে তাই করে বিয়ে করাতে কিনলে শুকুর না দুপুর লাগে স্যার কয়জন শুকুর আছে লিস্টি করছে তিন মাস চার মাস বাদে হতে ইউ ইউর জায়গায় মাই মাই জায়গায় ইকে দূর ইয়া তিন মাস আগে হইলে তো না ইউ আর মাই জান তোহার সারা না ওয়াসি ইয়াকা হতে তিতে লাভ দে আসলে তিতে লাভ দে না যেতে সুখদাতার আর নারাজ গজি সুখদাতাই সুখ কান তুলি বিলি